আসসালামু আলাইকুম। বাংলার রাঁধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আবার চলে এলাম আপনাদের মাঝে। আজ নিয়ে এসেছি বিফ স্টেক। হ্যাঁ, ঈদ এসেছে, আপনি চাইলেই এই স্টেকটা তৈরি করে খেতে পারেন। চলুন দেখে নিই আমার আজকের স্টেক তৈরি করতে কী কী লাগছে। আমি এখানে বাজার থেকে কিনে আনা 600 গ্রামের মতো হবে 2 টুকরা টি বোন স্টেক নিয়ে নিয়েছি। এই স্টেকটাকে আমি ভালো করে প্রথমে টিস্যু দিয়ে উপর থেকে পানিগুলো চেপে চেপে শুকিয়ে নেব। অবশ্যই চেষ্টা করবেন পানিটা শুকিয়ে নিতে কিচেন টাওয়েল অথবা টিস্যু দিয়ে। দুটো স্টেকেরই আমি পানিটা ঠিক এভাবে শুকিয়ে নেব। তারপর একটি মশলা তৈরি করে নিব। মশলার জন্য আমি যে টি বোন স্টেক এনেছি সেটার সাথে রেডিমেড মশলা ছিল, সেখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কুচানো রসুন, 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস এবং 2 টেবিল চামচ পরিমাণ চিনি। অবশ্যই আপনাকে লেবুর রস, কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে হবে। এখানে আমি একটু বেশি পরিমাণ সয়া সস অ্যাড করলাম, প্রায় 3 টেবিল চামচ পরিমাণ। আমার স্টেকগুলো যথেষ্ট পরিমাণ বড়, এর জন্য পরিমাণটা একটু বাড়িয়ে অ্যাড করে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ বারবিকিউ সস এবং 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। সবগুলো মশলা একসাথে ভালো করে মাখিয়ে নেব। তারপর স্টেকগুলো এপিট ওপিট করে সম্পূর্ণ মশলাতে মাখিয়ে নিব। দেখুন এখানে চর্বি আছে এবং সুন্দর মতো স্টেকটা কাটা আছে। অবশ্যই এই স্টেকটাকে আমি মাখানোর পর প্রায় 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। আপনি চাইলে এটিকে সারা রাত ম্যারিনেট করে রাখতে পারেন, এতে অনেক বেশি জুসি হবে স্টেকটা খেতে। একটি মাখানো হয়ে গিয়েছে, আমি এখন আরেকটি স্টেক ঠিক একইভাবে সম্পূর্ণ মশলায় মাখিয়ে নিব। আর আমি এখানে লবণ দেইনি, কারণ আমার অনেকগুলো সস ব্যবহার করা হয়েছে, লবণ লাগেনি। আপনি চাইলে সামান্য লবণ ব্যবহার করতে পারেন। আমি চুলায় একটি গ্রিল প্যান বসিয়ে সেখানে 2 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল ব্যবহার করলাম। অলিভ অয়েলটা দেওয়ার পর আমি এটাকে ব্রাশ করে সম্পূর্ণ তাওয়াতে মিশিয়ে নেব। নর্মাল ফ্রাই প্যানেও আপনি চাইলে এটি করতে পারেন। অবশ্যই খেয়াল করবেন যাতে যথেষ্ট পরিমাণ গরম হয় এই ফ্রাই প্যানটি। তারপর আগে থেকে ম্যারিনেট করা স্টেকগুলো আমি একটা একটা করে দিয়ে দিব। খুব বেশি সময় লাগে না এই রান্নাটি হতে, যদিও আমি আজকে ওয়েল কুক করব, সেজন্য আমার প্রায় 10 মিনিট লাগবে। 5 মিনিট এপিট এবং 5 মিনিট ওপিট আমি ভেজে নেব। উপর থেকে কিছুটা বাটার দিয়ে দিব, আর বাটার দিলে স্টেকের ফ্লেভারটা খুবই সুন্দর আসে। খুব সাবধানে উল্টে নিয়েছি, বাটারটা এখন ব্রাশ করে দিব দুটো স্টেকেই। আপনি চেষ্টা করবেন বাটার ব্যবহার করতে, তাহলে দেখবেন অনেক সুন্দর একটি ফ্লেভার আসবে একদম রিয়েল স্টেকের। তারপরে স্টেক রান্না করার সময় আপনি দেখবেন অনেক সময় মশলাটা পুড়ে যায়, তখন আপনি কিছু পেঁয়াজ এবং কিছু টমেটো সাইড থেকে মশলার মধ্যে ভেজে নেবেন। দেখবেন আপনার স্টেকের মশলাটা পুড়বে না এবং এই পেঁয়াজ ও টমেটোটা স্টেকের সাথে খেতে খুবই মজার। অবশ্যই একবার হলেও আপনি বাসায় ট্রাই করবেন। কোরবানিতে অনেক রকমের মাংস হয়, সেখান থেকে একটু বড় টুকরো বের করে আপনি এভাবে চাইলে স্টেক করে খেতে পারেন। আর বাজারে তো রেডিমেড কিনতেই পাওয়া যায়। খুব ভালো করে উল্টে পাল্টে নিলাম। সম্পূর্ণ রান্নাটি হতে আমার 10 মিনিট সময় লেগেছে। অবশ্যই আপনি ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখুন মাশাআল্লাহ অনেক দেখতে সুন্দর হয়েছে এবং অনেকটাই জুসি হয়েছে, যেহেতু অনেকক্ষণ আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আজকের স্টেকটা আমার একদম রেডি। যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।